শেষ হলো 2024 সালের অলিম্পিকের আয়োজন। রবিবার 11 আগস্ট শেষ হয়েছে প্যারিসের অলিম্পিক, সেই সঙ্গে অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে। প্যারিস অলিম্পিকের শুরুটা হয়েছিল সিন নদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। 16 দিনের আনন্দযজ্ঞের সমাপ্তি ঘটেছে 11 আগস্ট স্টেট দে ফ্রান্স স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও ছিল চমক জাগানো সব আয়োজন। 3 ঘন্টা ধরে চলে প্যারিস অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠান। এটি একটি ফরাসি গান দিয়ে শুরু হয়েছিল। এরপর প্যারেড অব নেশন অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ান পপ তারকা অ্যাঞ্জেল ভ্যান উইক। এরপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল কিউমিস্কি এবং র্যাপার অনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরমেন্সে পারফর্ম করেছেন। অনুষ্ঠানে পারফর্ম করেন প্রধান আকর্ষণ হলিউড তারকা টম ক্রুজও। স্টেট দি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। সমাপনীতে এই অভিনেতার দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়েছে দর্শকরা। মার্কিন জিমন্যাস্ট সিমন বাইলসের থেকে অলিম্পিক্স ফ্ল্যাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তিনি পৌঁছে দেন আগামী অলিম্পিকের ভেন্যু লস অ্যাঞ্জেলেসে। তার কাঁধেই পড়েছিল এই দায়িত্ব। পদক তালিকায় যথারীতি 1 নম্বর থেকে প্যারিস অলিম্পিক শেষ করল যুক্তরাষ্ট্র। সমান সংখ্যক স্বর্ণ জিতেও তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে মেয়েদের বাস্কেটবলে স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্র, ফলে তাদের স্বর্ণের সংখ্যা গিয়ে দাঁড়ায় 40-এ। চীনও 40টি স্বর্ণ জিতেছে। 2 দেশ সমান সংখ্যক স্বর্ণ জিতলেও যুক্তরাষ্ট্র 44টি রূপা ও 42টি ব্রোঞ্জ জিতেছে। চীন সেখানে 27টি রূপা জিতেছে। তালিকার 3 নম্বরে জাপান, 4-এ অস্ট্রেলিয়া এবং 5-এ আয়োজক দেশ ফ্রান্স। জার্মানি আছে 10 নম্বর স্থানে। এদিকে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে কেবল পাকিস্তান। বর্ষা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। এই একটি পদক নিয়ে তালিকায় তারা 62তম স্থানে আছে। স্বর্ণ না জিতলেও 1টি রূপা এবং 5টি ব্রোঞ্জ জিতে তালিকায় 71তম স্থানে আছে ভারত। অন্যদিকে বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকের বিমানে উঠেছিল 5 জন ক্রীড়াবিদ, যেখানে হতাশ করেছেন সবাই। পদক তো দূরের কথা, কোনো ইভেন্টের সেমিফাইনালও খেলতে পারেননি শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান, 2 সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের মধ্যে কেউ। পরবর্তী 49তম অলিম্পিকের আসর বসবে 2028 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আবু তালহা, অনফিল্ড।